সকলকে জয় হিন্দ আশা করবো আপনারা ভালো আছেন তো আজ আরও একটি নতুন ভিডিওর সাথে চলে এলাম আজ আমরা দেখব কিভাবে আপনার আধার নাম্বারে কতগুলো সিম অ্যাক্টিভ আছে এবং অ্যাক্টিভ সিমের মধ্যে আপনি যে সিমগুলি ব্যবহার করেন না সেই সিমগুলি আপনি কীভাবেই নিজেই মোবাইল ফোন থেকে বন্ধ করে দেবেন তো এর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নিন তো প্রথমত আমাদের একটি যে কোনো ব্রাউজারে চলে আসতে হবে এবং ব্রাউজারে এসে এখানে আমাদের টি সিওপি সার্চ করতে হবে এর লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি এই পেজটি ওপেন করে নিতে পারবেন তো এখান থেকে পেজটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে দেন এখানে আপনাকে একটি যে কোনো নাম্বার দিতে হবে যে নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই না সেই নাম্বারটি আপনাকে এখানে প্রথমে এই যে টেন ডিজিট মোবাইল নাম্বার লেখা আছে এই টেন ডিজিট মোবাইল নাম্বারের ঘরে আপনাকে সেই টেন ডিজিটের মোবাইল নাম্বারটি লিখে নিতে হবে এবং এর নিচে যে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন দেওয়া আছে সেই ক্যাপচার কোডটিকে সঠিকভাবে আপনাকে নিচে যে এন্টার ক্যাপচার অপশান দেওয়া আছে সেই নিচের ক্যাপচার অপশানে আপনাকে ফিল করে দিতে হবে এবং এর পরবর্তীতে নিচে যে ভ্যালিড ক্যাপচার অপশানটি দেওয়া আছে সেই ব্লু কালারের ওখানে আপনাকে ক্লিক করে নিতে হবে এবং এর পরবর্তীতে একটি ওটিপি আসবে সেই নাম্বারটি দিয়ে সেই সিক্স ডিজিটের ওটিপিটি আপনাকে এখানে এন্টার করতে হবে তো চলুন আমি আপনাদের নাম্বারটি এন্টার করে এবং ক্যাপচার দিয়ে দেখিয়ে দিই তো প্রথমত আমরা এখানে উপরে যে টেন ডিজিট মোবাইল নাম্বারটি আছে সেই টেন ডিজিট মোবাইল নাম্বারটি আমরা এখানে উপরে এন্টার করে দেবো এবং নিচে ক্যাপচারটি দিয়ে ভ্যালিড ক্যাপচারে ক্লিক করেই দেখতে পাচ্ছেন সাকসেস সেন্ড ওটিপি তো আমাদের যে নাম্বার আছে সেই নাম্বার একটি এস এম এস পাঠানো হয়েছে তো সেই এস এম এসটি আপনাকে এক মিনিটের মধ্যে এখানে সিক্স ডিজিট ওটিপিটি এন্টার করতে হবে তো ওটিপির খেলে আমাদের যে ওটিপিটি এসেছে সেই মোবাইল নাম্বারে যে নাম্বারটি আমরা দিয়েছি তো সেই নাম্বারে আমরা ওটিপিটি এখানে প্রথমত এখানে আমরা ফিল করে নেব চলুন আমাদের যে সিক্স ডিজিট ওটিপি সেই ওটিপিটি আমরা এখানে ফিল করে নিই ফিল করার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে একটি লগ ইন অপশান দেওয়া আছে সে লগ ইনে ক্লিক করে দিতে হবে তো লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে আবার আরেকটি নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে তো এরকম পেজ চলে আসবে তো এখানে আপনি উপরেই দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার রেজিস্টার ইন ইয়োর নেম তো আপনার নামে এখানে আমি যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটির যে ওনার যে আধার নাম্বার সাথে লিঙ্ক আছে তার দুটো সিম আছে ওই আধার কার্ডের সাথে তো এখানে দেখতে পাচ্ছেন দুই লেখা আছে এখানে দুটো সিম অ্যাক্টিভ আছে বলে এবং এখানে দেখতে পাচ্ছেন দুটো সিমের নাম্বার যে সে নাম্বারের ফোর প্রথম ফার্স্ট টু ডিজিট এবং লাস্ট ফোর ডিজিট এখানে নাম্বারগুলো শো করছে আপনি যদি এখান থেকে দেখতে পান যে আপনার একটি সিমের নাম্বার শো করছে এবং আপনি সেই সিমটি ব্যবহার করেন না তো আপনি সেই সিমটি কিভাবে এখান থেকে রিপোর্ট করবেন এবং সিমটি কিভাবে বন্ধ করবেন বা আপনি যদি সিমটি আগে ব্যবহার করতেন এবং এখন ব্যবহার করেন না তো এখানে প্রথমেই যে অপশানটি দেওয়া আছে নট মাই নাম্বার এখানে আপনি ক্লিক করবেন যদি আপনি সিমটি আপনি জানেন না যে আপনার নামে এই সিমটি অ্যাক্টিভ আছে তো এখানে ক্লিক করবেন এবং আপনি যদি সিমটি প্রথমে ব্যবহার করতেন এখন ব্যবহার করেন না তো এখানে নট রিকা রিকোয়ার্ড যে অপশানটি দেওয়া আছে সেকেন্ড অপশানে সেই সেকেন্ড অপশানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাকে একটি ট্র্যাক আইডি দেওয়া হবে সেই আইডিটি দিয়ে আপনি চেক করতে পারবেন উপরে যে রিকোয়েস্ট নাম্বার দেওয়া আছে সেখানে আপনি ট্র্যাক আইডিটি দিয়ে দেবেন এবং ট্র্যাকে ক্লিক করে আপনার যে ট্র্যাকটি সেটি আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার সিমটি বন্ধ করা হয়েছে কি না সেটি আপনি স্ট্যাটাসটি এইভাবেই চেক করতে পারবেন তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় হিন্দ